প্রথমে প্রথমে কত দাম চাচ্ছিলেন? 25 লাখ। পরে বিক্রি করলেন কত? 3 লাখ, 3.5 লাখ। এই গরুর মধ্যে? হ্যাঁ, এই এক গরুর মধ্যে 12 লাখ টাকা খেয়ে গেলাম। দাম চাচ্ছিলেন কত? গরুর নাম ছিল কত, কি নাম জানেন? গরুর দাম করে বলে নাই। কোথাকার এটা? কুষ্টিয়া। কুষ্টিয়া, মার্শাল্লাহ, বিক্রি হলো না? আপনার বাসা কোথায়? বলে 1 নম্বর মিরপুর। জি, মিরপুর 1। মিরপুর 1। আপনারা কী করেন? বিজনেস মানে চাক সার্ভিস? ব্যবসা, মার্শাল্লাহ। ম্যাডাম কী করেন? কত দাম নিলেন? এটা হলো 3,20,000। 3,20,000। দাম চাছিল কত? দাম তো অতি পাঁচটা 6 লাখ চাইছে, 5.5 লাখ, 5 লাখ। তারপরে লাস্টে ডাউলি, আস্তে আস্তে ডাউলি হয়েছে। পানির দাম নিচে তার 6 দিচ্ছে নিচে, তাহলে দুটো মেলা কত? দুটো মেলা 7,09,000। আমি প্রশ্নটা করি, আপনার বাসা কোথায়? গাজীপুরে। দুটো গরুর নাম কি? একটা একটা, হ্যাঁ একটা। আপনার এটা লালটা? হ্যাঁ লালটা। হ্যাঁ, 6 টাকা। দেরি বলুন বলুন বলুন। এই গরুর মধ্যে? হ্যাঁ, এই এক গরুর মধ্যে 12 লাখ টাকা খেয়ে গেলাম। দাম চাচ্ছিলেন কত প্রথমে? হ্যাঁ, প্রথমে কত দাম চাচ্ছিলেন? 25 লাখ। পরে বিক্রি করলেন কত? 3 লাখ, 3.5 লাখ। মানে কাস্টমার পালেন না, দামই পালে না? না, পানির চেয়েও তো কম দাম। তেলারা বুঝা, তেলারে এখানে কি বলার আছে? এখানে তো কিছু বলার নাই। আসছিলেন পানির দাম দেখেন, চিন্তা করা যাচ্ছে না। গাপ তুলে হাতে কোনো কাস্টমারই, মানে ক্রেতারা বিক্রেতারা বিহা গেছে, মানে বিরক্ত হয়ে গেছে, এত বড় গরু কাস্টমার নাই। ঘুরাও চলে গেল পানির দামে গরু, দুইটা গরু বিক্রি গেছে, চলে গেল। আরে ভাই।
নিয়ে গেলো চলে গেলো পানির দাম। সাত লাখ গরু দুইটা গরু সাত লাখ এগারো হাজার টাকা নিয়ে চলে গেল। এই যে দুটো এক জোড়া গরু বিক্রি হলো বারো সাড়ে সাত লাখ টাকা, তাই না জোড়া? এটা কি সম্ভব? না না। হ্যাঁ কেন এত কম দাম? কেন আপনার বাবা আপনার খামারি কেন এত হতাশা? এটা কি বিকল্প কোথাও হয়ে নাই? অবশ্যই বিকল্প হয়ে আছে, কারণ আমরা বাঙালি জাতি, আমরা আসলেই কিন্তু ভালো না। আমাদের নেত্রী যদি চায় যে ও মানে উন্নতি শীর্ষে শিখরে পৌঁছে দেবে, তা পারবে না। কেন পারবে না? কারণ আমরা যখন কিছু করি সবাই গড়ান করতে থাকে, সবাই করি। দেখেন ফার্ম হচ্ছে প্রান্তিক খামারিক বলেন আর বড় পর্যায়ের খামারিক বলেন, যখন করতে সবাই গোলাম করতেছে,